দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও দেখাতে যাচ্ছি, সেটি হলো ব্রোকলি। তো সফল একজন কৃষি উদ্যোক্তা, তিনি ব্রোকলি চাষে ব্যাপক সাড়া ফেলেছেন। এটি বগুড়া জেলার শাহজাহানপুর থানার চুপিনগর ইউনিয়নের একজন সফল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল মান্নান। তো চলুন তার ব্রোকলির জমিটি আমরা পরিদর্শন করে আসি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আমি আসছি কৃষি টেকনিক চ্যানেল থেকে। আমি শুনলাম আপনি নাকি বিষমুক্ত সবজি উৎপাদন করতেছেন। তো আপনি অনেক জমি, প্রায় 2-3 বিঘে জমিতে আপনি ব্রোকলি চাষ করছেন, তো সফলতা পাচ্ছেন, গ্রামে ব্যাপক একটা সাড়া পড়েছে। তো যদি আপনি একটু বিস্তারিত বললেন, এটা কীভাবে চাষ করলেন, কতদিন যাবত এই সবজি আপনি চাষ করছেন? ব্রোকলি আমি যে কোনো সবজি করি, নিরাপদ সবজি যাকে বিষমুক্ত, তার মধ্যে শীতকালীন সবজি যেমন ব্রোকলি একটা ইম্পর্টেন্ট সবজি। এই ব্রোকলিটা কমপক্ষে 1-2 বিঘে করি আমি ব্রোকলি করি। আজ থেকে 3 বছর আগে TMS কর্তৃক প্রথম আমাকে একটা ইয়ে দেয়, ফিল্ড দিয়ে সামানটি করার জন্য। তারপর থেকে তখন এই সবজিটা চালু ছিল না, তো অল্প সরিষর করতে করতে এখন এই সবজি সম্পর্কে মানুষের সচেতন এসে গেছে যে ব্রোকলি কি। আমরা শুনছি ব্রোকলি নাকি ক্যান্সার প্রতিরোধ শক্তি সৃষ্টি করে, শরীরের বেশি উপকার করে, এতগুলো ভিটামিন আর বিদ্যমান। তখন আমি সেই লক্ষ্যে আমি ব্রোকলি আবাদ করি এবং বাজারে বিক্রি করি। নিরাপদ সবজি আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে যে কোনো সবজি এনেতে, এই আপনার হলো রাসায়নিক বলতে 25%, 25% রাসায়নিক আর জৈব সার দিয়ে আমি এগুলো তৈরি করছি। ট্রাইকো কম্পোস্ট, তবে এগুলো যে জৈব সার যাকে বলে এক কথায়। এতে কীটনাশক প্রভাব একবারে নীল, জিরো টয়েন্ট, কোনো রকম কীটনাশক, কোনো রকম ছত্রাকনাশক বীজ বলতে কোনো দেওয়া নাই। আপনি যদি মনে করেন এটা কাঁচা খেয়ে পরীক্ষা করবো, হ্যাঁ আপনি কাঁচা খেয়ে দেখতে পারেন, যেখানে বীজ আসে কি না, বীজ আসে না কাঁচা খেয়ে যে কোনো ভাবেই খেতে পারেন। তারপরে দেখবেন আর যদি তারপরেও দেখেন, আপনি তুলে দেখেন যে দেখেন আমি জমিতে সরাসরি তুলে দিলাম। তারপরে এই যে পাতাগুলো আছে ছাগল বকরি খায়, তাও থালাতে সে তো আমরা খাই ব্রোকলি, লেটুস পাতা, আপনার হলো যে অনেকগুলো সালাদ পাতার সাথে মিশ্রণ করে আমরা কাছে অবস্থা তো খাই। এখন আপনারা খাইতে পারবেন কিনা সেটা। আচ্ছা, আপনি যেটা নতুন একটা সবজি, এটা বাজারজাত করতে বাজারে সাড়া কেমন পাচ্ছেন, সেটা একটু যদি বলতেন বাবা। আচ্ছা প্রশ্ন করছেন বাবা। আমি ব্রোকলি চাষ করে প্রথম দিক খুব তো কষ্ট পাইছি বাজারজাত করার জন্য, সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ কেউ খালি জিজ্ঞাসাই করে কেমন করে খায় কি জিনিস। আমরা ফুলকপি এটা সবুজ একটা ধরনের, কি খাওয়া যাবে না যাবে, এই বুঝাতে বোঝাতে আমার 1 বছর গেছে। পরের বছরে কিছু কিছু চলছে, এই বছরে মোটামুটি হাফ লোক খায়, সবাই খায় না, তবে এখন মোটামুটি এই বছরে বিভিন্ন জায়গার থেকে সাড়া পড়ে গেছে, খাওয়ার একটু বাজে গেছে, তবু আমাকে বিক্রি এখন বাজারে সমস্যা হয়। যেমন ফুলকপি গাড়ি ভরে নিয়ে গেলে বিক্রি হয়, আর এক অল্প পরিসরে বেচা হয়, বাজারজাত করতে একটু সমস্যাই হচ্ছে, কারণ কিছু কিছু নষ্ট হয়ে যায়, মানুষ এখনো বুঝাতে পারে না কি জিনিস, অনেকে আজও জিজ্ঞাসা করে এটা কেমন করে। এই যে দেখেন পোকা, এটা হলো একটা ফেরোমন ফাঁদ, এই ফেরোমন ফাঁদ দেখেন কতগুলো পোকা পড়ে আছে, দেখেন আমি কতগুলো পোকা পড়ে আছে এই ফাঁদের দ্বারা। আমার জমিতে টোটাল ব্লড তিনটার জমিতে আমি এইভাবে অনেকগুলো ফাঁদ দেওয়া আছে, এইভাবে পোকা দমন করা হয়। তারপরে দেখেন এই যে আঠালো ফাঁদ দেওয়া আছে, এই ফাঁদের দ্বারা আমার ছোটো ছোটো যে পোকাগুলো, জাপ পোকাগুলো আছে এর সাথে আটকে যায়। তারপরেও কিছু কলা কৌশল দেওয়া আছে, এগুলো হাতে আমরা সেগুলো অবলম্বন করি। এই হলো প্রসেস আমাদের। তাহলে আপনাদের বাজারজাতটা করতে এই সমস্যা, আমাদের বাজারজাতটা এখন সমস্যা হয়ে যাচ্ছে। যদি দেশের প্রত্যেকটি লোক যদি চাহিদা ব্রোকলি সম্পর্কে চিন্তা করতো, যদি
বাজারজাত ভালো করতে পারেন তাহলে কি আপনি ফল আরো বৃদ্ধি হ্যাঁ যদি বাজারজাত যদি আরো ভালো হতো বা সবাই যদি চাহিদা থাকতো তাহলে এটা আমি আরো অনেক 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 চাষে বৃদ্ধি করতে পারতাম। আমার মতন দেখা থেকে আরো করতো, অনেকেই করে না, বিক্রি করা যায় না, মানুষ খায় না, খালি জিজ্ঞাসাই করে যে এইভাবে চলে আসতেছে। আজ অবধি আজ 3 বছর হলে এইভাবেই আমি দেখতেছি। তবে ইদানিং মোটামুটি এই বছরে মোটামুটি একটু চাহিদা আছে, দাম অন্য অন্য সবজির চাইতে যে সবজিটা এখন দেখছেন এই সবজিটা এখন 25-30 টাকা পর্যন্ত আমরা বিক্রি করি এখন। আমার চাই না যে একটু বেশি হোক, একটা 50-60 টাকা প্রয়োজন নেই। যদি একটা জমিতে আমাকে 4-5 হাজার কপি আটে যদি আমরা এইভাবে যদি 20-25-30-45-40 এইরকম যদি বিক্রি করা যায় তাহলে আমরা যেহেতু প্রান্তিক চাষি মানুষ আমরা এতই সন্তুষ্ট লাভ। দর্শক, আজকে এমন একটা কৃষি উদ্যোক্তার কথা শুনলেন আপনারা যে কিনা দীর্ঘ 3 বছর যাবৎ এই ব্রোকলি চাষ করে আসছেন, তো তার সফলতার গল্প আমরা শুনলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী এরকম ভিডিও দেখতে কৃষ্টেনকে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।